জয়েন্টের ব্যথায়, মাংসপেশির ব্যথায় এবং স্ট্রোক রোগীর ক্ষেত্রে ওয়ান টাইম চায়না টেন্স মেশিন আমাদের কাছে পাবেন। আসসালামু আলাইকুম, এসএস ফিজিওথেরাপি পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বরাবর মতো আজকেও একটি ফিজিওথেরাপি মেশিন নিয়ে হাজির হয়েছে। আজকে যে মেশিনটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ইলেকট্রনিক পালস মেসেঞ্জার, যেটা আমরা টেন্স মেশিন নামে চিনি। তো টেন্স মেশিন অনেক ধরনের হয়, ইন্ডিয়ান হয়, চায়না হয়। তো ইন্ডিয়ান মেশিনগুলো সাধারণত অরিজিনাল যে ফিজিওথেরাপি মেশিনগুলো চেম্বারে ব্যবহার করা হয়, ফিজিওথেরাপি চেম্বারে, ওগুলো ইন্ডিয়ান মেশিন। চায়না মেশিন খুব কম ব্যবহার করা হয়, কারণ চায়না মেশিনের আউটপুটটা ডিপলি কাজ করে না, সুপারফিশিয়াল কাজ করে। আর ইন্ডিয়ান মেশিনগুলো ডিপলি কাজ করে এবং ইনটেন্সিটি ফ্রিকোয়েন্সি একটু ডিপলি কাজ করে। তো আজকে একটা চায়না মেশিন নিয়ে কথা বলবো। এই মেশিনের কোনো ওয়ারেন্টি গ্যারেন্টি নাই। এই মেশিনটার সাথে 8টা প্যাড আপনারা ব্যবহার করতে পারবেন, এটা ব্যাটারি এবং কারেন্ট দুটোতেই চলবে। তবে আরেকটা কথা বলে রাখি, এই মেশিনটা ওয়ান টাইম বলছি কেন, এই মেশিনটা নষ্ট হইলে সার্ভিস করা সম্ভব না, কিন্তু ইন্ডিয়ান মেশিনগুলো নষ্ট হইলে সার্ভিস করা সম্ভব। ইন্ডিয়ান মেশিনগুলো 5-7-10 বছরও চালাইতে পারবেন, কিন্তু চায়না মেশিনগুলো এমন হইতে পারে 6 মাসের 2 মাসের মধ্যে নষ্ট হয়ে যেতে পারে, এমন হইতে পারে 2-3 বছর চলতে পারে, এই আর কি। তো আপনারা মেশিনের আউটলুকটা দেখতেছেন, এটা একটা মোটামুটি বাজারের যে একদম সর্বনিম্ন দাম তা না, মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এই মেশিনটা। যাই হোক, চলুন বন্ধুরা দেখি মেশিনটি কীভাবে অপারেট করতে হয়, মেশিনটির সাথে কী কী আছে। মেশিনটির সাথে প্রথমে একটা ক্যাটালগ পাবেন, মেশিনটির সাথে সুন্দর একটা বক্স আছে, এবং এই মেশিনটা সাধারণত 8 প্যাডের হয়, এবং এটার সাথে জুতা থেরাপিও আছে। মানে জুতা থেরাপিটা হচ্ছে পায়ের তলার সাথে আমাদের বডি প্রত্যেকটা অঙ্গের কানেকশন আছে, তো সেক্ষেত্রে পায়ের জুতাটার মাধ্যমে থেরাপি দিলে প্রত্যেকটা বডি পার্ট ঠিক থাকে আর কি। তো এই মেশিনটা ব্যাটারি এবং কারেন্ট দুইটাতেই চলবে, ব্যাটারি 2-3টা পেন্সিল ব্যাটারিতে চলবে। এই হচ্ছে মেশিনটা অন করলাম, মেশিনটা অন করার পদ্ধতি হচ্ছে অন অফ সুইচে ক্লিক করে ধরে রাখতে হবে, এবং ডান পাশে আমরা দেখতেছি নেক, ব্যাক, আর্ম এবং লেগ, মানে বডি পার্ট ইন্ডিকেট করেও ট্রিটমেন্ট করা যাবে। আর এই পাশে হচ্ছে টাইম প্লাস মাইনাস আর স্ট্রং প্লাস মাইনাস। স্ট্রং প্লাস মাইনাস হচ্ছে আউটপুটটা ইন্টেন্সিটিটা বাড়ানো, আর টাইম প্লাস মাইনাস হচ্ছে টাইম বাড়ানো কমানো। তো এখানে দেওয়া আছে নেক, ব্যাক, আর্ম এবং লেগ, যে কোনো একটা বডি পার্ট সিলেক্ট করে আমরা 8টা মোডে মেশিনটা চালাইতে পারবো। আর এটা হচ্ছে টাইমার সিস্টেম এবং ইন্টেন্সিটি এখানেই দেখাবে। তো এই মেশিনটি আপনারা কাছ থেকে দেখতেছেন, যদি আমি নেকে দেই নেকে সিলেক্ট করতে হবে, ব্যাকে দিলে ব্যাকে মানে কোমরে, হাতে দিলে আর্ম এবং লেগে পায়ে দিলে লেগ সিলেক্ট করতে হবে। তারপরে এটা 14 মিনিট এখন দেওয়া আছে। তো এখন এটার কারেন্টের যেটা চালাবেন, এই দুই পাশে হচ্ছে আউটপুট লাইন আর মাঝখানে হচ্ছে অ্যারোপ্টারের লাইন। এখন আমরা মেশিনটি অপারেট করব, এই যে আমরা একটা ক্যাবলে 4টা প্যাড, এই 4টা প্যাড দিয়ে অপারেট করব। আরও 4টা প্যাড কিন্তু ব্যবহার করা যাবে। তো এই মেশিনটা এখন আমরা পেশেন্টের শরীরে লাগাবো। এখন আমি হাতেই চেক করাচ্ছি, হাতেই লাগাচ্ছি, হাতেই লাগিয়ে আমরা অপারেট করব। এই মেশিনটা আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন, এছাড়াও আরও অন্যান্য ফিজিওথেরাপির সকল মেশিন আমাদের কাছে পাবেন এবং অ্যাক্সেসরিজও পাবেন। বিস্তারিত জানার জন্য আমাদের নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা সারা বাংলাদেশেই উপজেলা জেলা পর্যায়ে রেডেক্স কুরিয়ার, সুন্দরবন এসে পরিবহন, জননী কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে প্রথমে হয়তো 200-300-500 টাকা বিকাশ করতে হবে, পরবর্তীতে বাকি টাকা আপনারা মাল চেক করে ওই দিক থেকে নিতে পারবেন। এবং আমাদের শোরুম ঢাকা মিটফুড, পুরান ঢাকা অবস্থিত। এখানে আপনি সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে, সরকারি ছুটি এবং শুক্রবার ছাড়া। পেশেন্টের শরীরে আমরা 4টা প্যাড প্লেস করলাম, প্লেস করার পরে আমরা এখন মেশিনটা অন করবো। আমি আগেই বলেছি মেশিনটা অন করতে হলে আপনাকে অন অফ সুইচে ক্লিক করে ধরে রাখতে হবে। আমরা ব্যাটারি দিয়ে চালাচ্ছি, অন অফ সুইচে ধরার পরে এরকম ইন্টারফেসটা আসবে। আমরা যেটা যেহেতু হ্যান্ডে দিচ্ছি, হ্যান্ডটা সিলেক্ট করে নেওয়াটাই ভালো। হ্যাঁ, এই যে টাইম প্লাস মাইনাস করে নেব আমরা। রোগীর হাতে কিন্তু আউটপুট চলে আসছে। টাইমটা আমরা 10 মিনিট, 5 মিনিট, 15 মিনিট, 20 মিনিট এরকম দিতে পারবো। এভাবে 5 মিনিট করে, পাঁচ করে বাড়বে, 5, 10, 15, 20, 25, 30 এরকমভাবে টাইমটা প্লাস হবে, ইন্টেন্সিটি এটা একে। যেহেতু ব্যাটারির চার্জ ভালো আছে, নতুন ব্যাটারি, এই জন্য আউটপুটটা ভালো হচ্ছে। ব্যাটারি দিয়ে চালাইলে মনে করেন 2-3 দিন পরে আউটপুটটা কমে আসবে, ব্যাটারি চার্জ কমে আসলে। আপনারা বৈদ্যুতিক অ্যাডাপ্টারের মাধ্যমে চালাইতে পারবেন। এই হচ্ছে সম্পূর্ণ মেশিনটি। এই মেশিনটি আগেও বলেছি আমি, যেই মেশিনটি ডিপলি কাজ করবে না, সুপারফিশিয়াল কাজ করবে, এই মেশিনে সাধারণত
পার্সোনাল যারা তারাই ব্যবহার করে, চেম্বারে এসব মেশিন ব্যবহার করা হয় না। চেম্বারে ব্যবহার করা হয় ইন্ডিয়ান থেরাপি মেশিনগুলো, যেগুলো খুব ডিপলি কাজ করে, খুব দ্রুত কাজ করে রোগীদের ক্ষেত্রে। তা আমাদের শোরুম আপনারা দেখতে পারতেছেন, আমাদের শোরুমে আরও ফিজিওথেরাপির মেশিনপত্র, অ্যাক্সেসরিজ এবং ফিজিওথেরাপি চেম্বারের ফুল সেট আপ আমরা দিয়ে থাকি। আমাদের শোরুম ঢাকা মিটফোর্ট পুরান ঢাকায়, আপনারা চাইলে আমাদের শোরুমে ভিজিট করতে পারেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন, এস এস ফিজিও ক্যাম্পের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।